দেশ এবং দেশের বাইরে যে যেখানে দেখছেন প্রবাস সংলাপ অনুষ্ঠান সবাইকে সালাম এবং শুভেচ্ছা আপনাদের সঙ্গে আছি আমি এম এম বাদশাহ দেখছেন বাংলা টিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন প্রবাস সংলাপ অনুষ্ঠান দশক সপ্তাহের প্রতি শনিবার রাত নটা তিরিশে আমরা হাজির হই প্রবাস সংলাপ অনুষ্ঠান নিয়ে যেখানে আমাদের প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি আজকে আমরা বিশ্বাস সাজিয়েছি যুক্তরাজ্যের অর্থনীতিতে বাংলাদেশিদের অবদান দর্শক আপনারা জানেন যে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক প্রবাসী বাংলাদেশি এবং অভিবাসীরা যাদের ঘামের শ্রমে যেভাবে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে একইভাবে সংশ্লিষ্ট দেশের অর্থনীতিতেও অবদান রাখছেন বাংলাদেশি মেধাবী চৌকশ অভিবাসীরা তাদের সেই অভিবাসনের যে মেধাশ্রম তার মাধ্যমে কিন্তু ব্রিটেনের যে মূল অর্থনীতি সেখানে কিন্তু ধীরে ধীরে ভিত গড়ছেন প্রবাসী বাংলাদেশিরা তো সেই ভিতের কি অবস্থা সে বিষয়ে কথা বলার জন্য আমরা আসলে দুজন সম্মানিত অতিথি আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে যুক্তরাজ্যের অর্থনীতিতে বাংলাদেশিদের অবদান এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন অলি খান এমবি প্রেসিডেন্ট বাংলাদেশ ক্যাডার্স অ্যাসোসিয়েশন ইউকে স্বাগত জানাচ্ছি আপনাকে অলি ভাই আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আমিরুল ইসলাম মেয়র লন্ডন বড়ো অফ এনফিল্ড ইউকে অলি ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রবাসা অনুষ্ঠানে আর শুরুতে যেমনটি বলছিলাম যে বাংলাদেশে যারা দেশের বাইরে থেকে বাংলাদেশকে রেমিটেন্স দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করছে পাশাপাশি আপনারা যারা ব্রিটেনে আছেন সেখানকার যে অর্থনীতি সেখানকার যে রাজনীতি সেই বিষয়গুলোকে আপনারা সমৃদ্ধ করছেন আপনাদের মেধা প্রজ্ঞার মাধ্যমে আমরা যদি যেতে চাই যে যুক্তরাজ্যের অর্থনীতিতে বাংলাদেশিদের কিন্তু অংশগ্রহণ অনেক আগে থেকেই অবশ্যই আমরা শুরুতে বলতে শুনতে চাই অলি ভাই আপনার কাছ থেকে যে বাংলাদেশিদের পদচারণা ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল এবং এই যে দীর্ঘ সময়টা সেখানের অর্থনীতিতে কিভাবে কাজ করছেন আমাদের বাংলাদেশিরা ধন্যবাদ বাসাভাই আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চনের জন্য আসলে হচ্ছে কি বাংলাদেশিরা সর্বপ্রথম যখন বিলেতে পা রাখেন ভেরি বিগিনিং অফ নাইনটিন্থ সেঞ্চুরি এবং সেটা হচ্ছে উনিশশো সাল থেকে এবং প্রথম বাঙালি যিনি যান তার থেকেই শুরু এবং উনিশশো ষাট সালের দিকে কিন্তু অনেক বাঙালির ওখানে 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 যান সেটা কারণ হচ্ছে তখন আপনার আপনারা তো জানেন যে বয় বছর নামে একটা বাউচার ছিল সেটা হার মেজিস্ট্রি দি কুইন ইন্ট্রোডিউস করেছিলেন আর দ্যাট টাইম কিন্তু অনেক লোক কিন্তু ওইখানে গিয়েছিলো লন্ডনে যেটা ইউনাইটেড কিংডম এবং সেখান থেকে আপনার আমাদের কার ইন্ডাস্ট্রি শুরু হয় কার ইন্ডাস্ট্রি কিন্তু আরও আগে শুরু হয় আঠারোশো সালে প্রথম কার ইন্ডাস্ট্রি শুরু হয় মানে ইন্ডাস্ট্রি বলতে মানে প্রথম রেস্টুরেন্ট যেটা ওটা শুরু হয় আর সেখান থেকে নিয়ে যখন উনিশশো সালে তখন প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো এই ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল তখন তো আমরা বাংলাদেশ আসলে স্বাধীন হয় নাই তখন আমরা ইন্ডিয়ান সাব কন্টিনেন্টের সাথে ছিলাম বা পাকিস্তানের সাথে ছিলাম ইস্ট পাকিস্তান হিসাবে তখন হয়েছে কি আপনার ওই বাংলাদেশ খেটার্স যেটা আমি যেটাকে প্রেসিডেন্ট আমি এখন বাংলাদেশ খেটারাস অ্যাসোসিয়েশন স্টাবলিশ হয় এবং তার মাধ্যমেই আপনার হার মিজিস কুইন অফ এক অর্ডার দেন যে বাংলাদেশে কিছু লোক নেবেন তার দেশের লোকের অনেক সংকট আছে আর সেখান থেকে সূত্রপাত করেই উনিশশো ষাট সালে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো রেস্টুরেন্ট ছিল টিল নাইনটিন সিক্সটি থেকে এসে আপনার যদি আপনি আসেন নাইনটিন এইটির দিকে তখন প্রায় আট হাজার রেস্টুরেন্টের মতো আপনার এস্টাবলিশ হয়েছিল এবং আট হাজার রেস্টুরেন্টের মধ্যে আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট রেস্টুরেন্টই বাংলাদেশি মালিকানাধীন বাংলাদেশি ওন্ড এবং সেখান থেকে উনিশশো নব্বই সালে যখন একটা সার্ভে করা হলো সেই সার্ভেতে আসলো বারো হাজার ইন্ডিয়ান রেস্টুরেন্ট তার মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট বাংলাদেশি ওন এবং সেই ইন্ডাস্ট্রি থেকে ফোর পয়েন্ট ফাইভ বিলিয়ন দ্যাট টাইম ফোর পয়েন্ট ফাইভ বিলিয়ন ফাউন্ড স্টেলিং যেটা আপনার ব্রিটিশ ইকোনমিতে এভরি ইয়ার কন্ট্রিবিউট করা হতো সেটা হচ্ছে ট্যাক্সের মানিগুলা ঠিক আছে ফোর পয়েন্ট টু হইলার এখানে ইমাজিন নাও ইজ অলমোস্ট তেষট্টি হাজার কোটি টাকা প্রতি বৎসর তো এই যে কন্ট্রিবিউশনটা বাংলাদেশিদের সেটা হচ্ছে বিরাট একটা কন্ট্রিবিউশন এবং আপনাকে আরেকটা জিনিস বলি আমার মনে হয় আপনার ভিওয়ারা জানা থাকা দরকার বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন বাংলাদেশের কিন্তু বিরাট ভূমিকা ছিল ওই রেস্টুরেন্ট সেক্টর থেকে এবং প্রতি রেস্টুরেন্টে যে লোকেরা কাজ করতো যারা মালিক ছিল তারা স সবাই কিন্তু তাদের ওয়াইজেসটা যে ওয়াইজেসটা তারা পাতো ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিত বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য এবং তার টাইম যদি ওরা এই ফান্ডিংটা করতো না বাংলাদেশ হতো শেখ মুজিব সাহেবের অনেক কষ্ট হতো এই দেশটাকে স্বাধীন করতে অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য মেইন পার্ট আর এখনও আমরা কন্টিনিউ ফোর পয়েন্ট টু বিলিয়ন পিটি শিক্ষণভাবে আমরা কন্ট্রিবিউট করে করে যাই এবং এই খারি ইন্ডাস্ট্রি কিন্তু এখন ডাইভার্সিফাই হয়েছে এবং এই খারি ইন্ডাস্ট্রি থেকে আপনার এখন অনেকগুলো মনে করে অনেক বাঙালিরা আছে তারা কিন্তু আবার আপনার থাই রেস্টুরেন্টও চালাচ্ছে আবার গ্রিল ফুডও চালাচ্ছে আবার ফাস্ট ফুডও চালাচ্ছে সব সব কিছু মিলে কিন্তু এখন সত্তর থেকে বিশ হাজারের উপরে আপনার রেস্টুরেন্ট এবং টেকওয়ে আছে মানে এই সেক্টর কত সংখ্যক বাংলাদেশি কাজ করছে আর সংশ্লিষ্ট মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে কি পরিমাণ বাংলাদেশি সম্পৃক্ত রয়েছে এই কার এই কার ইন্ডাস্ট্রিতে প্রায় একশো পঞ্চাশ হাজার লোক এই কার ইন্ডাস্ট্রির জড়িত আছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যেমন তাদের সাথে রিলেটেড মনে করেন যে সাপ্লাই চেইন আছে মনে করেন যে প্রিন্টিং কোম্পানি আছে তারা সবাই কিন্তু এই কানির সাথে এই এই সেক্টর থেকে ওরা কিন্তু প্রত্যক্ষ এবং জড়িত আছে এবং নতুন প্রজন্মের যারা তারা কি এই কারি ইন্ডাস্ট্রিতে এঙ্গেজ হচ্ছে ধীরে ধীরে দিস ইজ এ মেজর কোয়েশ্চন কারণ এটা হচ্ছে কি আমাদের আমাদের এরকম থার্ড এন্ড ফোর্থ জেনারেশন চলতেছে হ্যাঁ আমাদের থার্ড জেনারেশন যে ছেলেমেয়েরা আছে দে আর হাইলি এডুকেটেড এবং আপনি যদি দেখেন প্রত্যেকটা ঘরে কিন্তু এখন মাস্টার্স এবং পিএইচডি হোল্ডার আছে হ্যাঁ এবং এটা আমরা একটু আগে কথা বলছিলাম আমার ইয়েবাইয়ের সাথে আমাদের মেয়র সাহেবের সাথে যেটা হচ্ছে আমাদের ছেলেমেয়েরা কিন্তু ইন্ডাস্ট্রিতে আসতে চাচ্ছে না আর না আসার কারণেই হচ্ছে তারা আসলে হচ্ছে কি আপনার দে আর হাইলি এডুকেটেড অ্যান্ড দে আর লুকিং ফর এ বেটার জব বেটার অপরচুনিটিস অ্যান্ড দেভ মেনি অফ আওয়ার ইয়াং জেনারেশন অ্যাকচুয়ালি ওয়ার্কিং দ্য ভেরি হাই লেভেলস ইয়া লাইক সিভিল সার্ভেন্ট বলেন আপনি লাইক গভর্নমেন্ট লেভেলে বলেন অনেক ওরা কিন্তু কাজ করতেছে এবং হাইলি আর্নড স্যালারি আর্ড দে আর একচুল ডুইং হারলি মানে স্যালারি যেটা তারা পেয়ে যাচ্ছে এবং আপনি যে কন্ট্রিবিউশন তাদের কিন্তু বিরাট একটা কন্ট্রিবিউশন অল দে দা থার্ড জেনারেশন অফ বাংলাদেশিজ কিন্তু একজন আমি একটা এক্সাম্পল দেবো আমার একটা বাগনি আছে সে কাজ করে আপনার সিভিল সার্ভেন্টে তার ওয়েজেস হচ্ছে বছরে টু পাউন্ড সেখান থেকে কিন্তু ফিফটি টু পার্সেন্টের উপরে তার ট্যাক্স নিয়ে যায় আপনি চিন্তা করেন এখন মানে আড়াইশো যদি তার বেতন হয় তাহলে এখান থেকে একশো পঁচিশ হাজার বসু তারা ওরা ট্যাক্সই নিচ্ছে এটা একটা ব্রিটিশ ইকোনমিতে কন্ট্রিবিউশন হচ্ছে না সে বিরাট কন্ট্রিবিউশন যেখানে যারা আমাদের মনে করেন যে কার ইন্ডাস্ট্রি থেকে যে কন্ট্রিবিউশনটা যাচ্ছে ফোর পয়েন্ট টু বিলিয়া ব্রিটিশ ইকোনমি বাংলাদেশেরা কিন্তু বিরাট একটা ভূমিকা রাখতেছে ইউনাইটেড কিংডমে এবং আপনারা দেখেন যে আমরা কিন্তু ফোর্থ লার্জেস্ট ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রিতে একশো পঞ্চাশ হাজার লুক ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি কাজ করতেছে বাংলাদেশের জন্য বা হিসেবে অনেক অনেক বড় গর্বের ব্যাপার শুধুমাত্র সেখানে অর্থনীতিতে কাজ করছে বা বাংলাদেশিরা ব্যবসার সঙ্গে তাই তো না সেখানে তো গত কয়েক বছর আমরা দেখেছি যে বাংলাদেশি অনেকেই সম্পৃক্ত হচ্ছেন সেখানকার রাজনীতির সাথে মানে যেটা হয় যে বাংলাদেশিরা প্রবাসী গিয়ে বাংলাদেশের রাজনীতি অনেকেই করেন কিন্তু আপনাদের মতো মেধাবী অনেক যোগ্য প্রতিভাবান যারা আছেন তারা কিন্তু সেখানে মেইন স্ট্রিমের পলিটিক্স করছেন তো সেখানে এখন আমরা দেখেছি যে ব্রিটেনের আর সর্বশেষ যে নির্বাচন সেখানে আমরা দুজন মন্ত্রী বাংলাদেশে বংশোদ্ভূত রয়েছেন চারজন এমপি নির্বাচিত হয়েছেন ধারাবাহিকতার মাধ্যমে তারা আছেন এবং এছাড়া আপনারা অনেকেই আছেন সেখানে মেয়র এবং সিটি কাউন্সিলের সম্পৃক্ত আছেন নির্বাচিত হয়েছেন তো আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আমিরুল ইসলাম মেয়র লন্ডন বড় অফ এনফিল্ড ইউকে আপনাকে স্বাগত জানাচ্ছি আবার আমির ভাই আমির ভাই সেখানকার যে রাজনীতি বিশেষ করে ব্রিটিশ রাজনীতিতে কিভাবে আপনার সম্পৃক্ততা আসলে মানে ওখানে গিয়ে তো আপনার অনেকেই যেটা করে যে বাংলাদেশের রাজনীতি সম্পৃক্ত হয়ে যায় আপনি সেখানকার মূলধারা রাজনীতিতে কীভাবে সম্পৃক্ত হলেন ধন্যবাদ খুবই যুক্তিযুক্ত একটা প্রশ্ন যে আমরা যারা এখান থেকে যাই তারা কিভাবে ব্রিটিশ পলিটিক্সে যুক্ত হই বা হই না কেন প্রথমে আমি বলবো যে ব্রিটিশ পলিটিক্স ইজ ভেরি ওপেন প্ল্যাটফর্ম এবং প্লাস হচ্ছে আমি বলবো যে ভেরি ট্রান্সপারেন্ট অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনি যদি সময় দিতে পারেন এবং আপনি যদি ক্যালিভার ইউটিলাইজ করতে পারেন আমার মতে ইচ অ্যান্ড এভরিবডি ফ্রম আওয়ার বেঙ্গলি কমিউনিটি শুড গিভ অন ব্রিটিশ পলিটিক্স আর ফার্স্ট আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমি যখন ইংল্যান্ডে যাই সে টু থাউজেন্ড ফোর ফাইভের ওই সময় তখন আমি কখনো রিয়েলাইজ করি না যে আমি ব্রিটিশ পলিটিক্সে এঙ্গেজ হবো আমি জানতাম যে আমাদের দেশের যে পলিটিক্সটা বা পলিটিক্যাল পার্টিগুলো ওগুলোরও ওখানে ব্রাঞ্চ আছে এবং তারা অবশ্যই ইভেন আমি অলিভাইয়ের সাথে একমত যে বিভিন্ন সময় আমাদের ইন্ডিপেন্ডেন্সের সময় খুবই কার্যকর ভূমিকা রাখছে লং সাইড ব্রিটিশ কারি ইন্ডাস্ট্রিজ এবং তাদের কন্ট্রিবিউশন এজ এ সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার ওয়ান মাই এডুকেশন एक्चुअली আমার মনে হয়েছে যে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার কাজ করার পর পরই আমার মনে হয়েছে যে আমাদের ব্রিটিশ পলটিক্সে আরো এঙ্গেজমেন্ট দরকার অ্যান্ড অফকোর্স আমাদের চারজন এমপি ওনারাও কিন্তু দুই হাজারের পরেই আস্তে আস্তে ব্রিটিশ পলিটে একজন দুইজন তিনজন এবং পর্যায়ক্রমে গতবার আমরা চারজন এমপি পাইছি ব্রিটিশ পলিটিক্সে জয়েন করার একটাই মূল উদ্দেশ্য আমার ছিল যে আমি যে এলাকায় থাকি বা যে এলাকাতে এখানে সার্ভিসগুলা আই ক্যান ব্রিং ব্যাক টু দ্য কমিউনিটি সো আমার কিডসরা বড়ো হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার্স এবং অ্যালং সাইড আমার রিলেটিভস সবাই ওখানে আছে সো দ্যার ইজ এ ডিসক্রিমিনেশন আই ফাউন্ড মাই সেল্ভ সাম অফ দ্য এরিয়া ইজ রিয়েলি রিচ সাম এরিয়া অ্যাকচুয়ালি কোয়াইট নট রিচ আর দেন সো যেগুলো নট আর এরিয়া ওখানে লো আর্নার্স যারা মোস্ট অফ আর মিগ্রেন্ট হয়ে যাচ্ছে সো এটা ইনব্যালেন্সিং হয়ে যাচ্ছে ইনব্যালেন্সিং আমার রিয়েলাইজেশন ছিল আমি পলিটিক্যালি ইংগেজ হবো যে পার্লামেন্টে কিন্তু আমি মোস্টলি ফোকাস করছি লোকালি লোকাল পার্লামেন্টে একটা সুবিধা হচ্ছে যে আপনি পিপল এবং সার্ভিসের সাথে কাজ করার সুযোগটা থাকছে সেখান থেকে আমার নিজের একটা ইন্টেনশন অ্যালং সাইড আমার ফ্যামিলিগতভাবে আমার বাবা ছিল একজন সোশ্যাল ওয়ার্কার ওনাকে আমি সবসময় দেখছি পাবলিক এবং পাবলিক রিলেটেড অ্যাক্টিভিটির সাথে জড়িত স্পেসিফিকলি আমি খুবই ভালো একটা প্ল্যাটফর্ম পাইছি যেখানে খুব ভালো কিছু মেন্টর পাইছি যারা আমাকে খুব কুইকলি আমাকে প্রমোট করছে আনটিল ইভেন তো আমার ডিস্ট্রিক্টে আমার বাড়াতে আপনার নাইনটিন ফিফটি ফোর থেকে বাংলাদেশিরা বসবাস করতেছে ইভেন ফার্স্ট বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ওখানে ফর্ম করছে নাইনটিন সিক্সটি ফোর স্টিল দেয়ার কিন্তু বাংলাদেশিরা ডাইরেক্টলি ইনভলভ হওয়াটা খুব জরুরি ছিল খুব জরুরি ছিল ওনারা হয়তো রিজনে এংগেজ হয় না বা এঙ্গেজ হওয়ার জন্য ওনারা নিজের ওই আপনার অ্যাসাইনমেন্টটা দেয় নেই তো আমি প্রথম দিকে চিন্তা করছি যে আমি কমিউনিটিকে এঙ্গেজ করে কমিউনিটি থেকে প্রমোট করবো কিন্তু আমি দেখছি যে কি আমাদের কমিউনিটিতে এই জিনিসটা খুবই কম যে ওয়াই আম নট ইন দ্য সিস্টেম সো আই ক্যান চেঞ্জ মাই ফিউচার মাই কিডস ফিউচার মাই সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার ফিউচার আদারওয়াইজ সাম্পর্ডি ইজ কামিং ডাউন দ্যাট এবং তারাই আমারটা চুজ করবে অ্যান্ড দে মে নট বি গোয়েন টু ডু দা রাইট থিং আমি প্রমোট করছি যে আমাদের মধ্যে থেকে যে কেউ যেতে পারে

সেখান থেকে আমি এখন নিজেকে ফুললি এঙ্গেজ করছি এখন লোকালি করতেছি ইনশাল্লাহ যেভাবে প্রোগ্রেশন করতেছি আমার মনে আমি মোস্টলি ফোকাস করতেছি হচ্ছে মানে ব্রিটিশ পার্লামেন্টের ব্যাপারটাতে সো দিস ইজ ভেরি গুড স্টার্ট ফর বাংলাদেশি কমিউনিটি ইন এন লং সাইড আদা বরাজ ডু হ্যাভ বাংলাদেশি মেয়র বাংলাদেশি ডান্সেলার ফ্রম ভেরি লং টাইম ফ্রম অনেক আগে থেকে আসে সো

আমরা যখন স্টুডেন্ট হিসেবে যাই আমাদের কিন্তু তখন ভীষণ কখনো ওই রকম থাকে না যে আমরা পলিটিক্সে ঢুকবো কিন্তু আমাদের ভীষণটা থাকে প্রথমে হচ্ছে ইমিগ্রেশন শর্ট আউট করা যেটা হয়তো অলিভাইরা ওইটা স্ট্রাগল করে না কারণ আগের জেনারেশন ওখানে ছিল সো ইমিগ্রেশন মাস্টর্ট আউট ফার্স্ট তারপরে আপনার ইউ হ্যাভ টু আপনার লিভিংটা শর্ট আউট করতে হবে এবং ফাইনাল স্টেজে আপনার এখন আপনার মেন স্ট্রিমের যে দলগুলো আছে লেবার পার্টি বলেন কনজারভেটিভ পার্টি বলেন বা অন্যান্য যে দলগুলো আছে তাদের কিন্তু পলিসিতে যে পলিসিতে আপনার ক্লিয়ারলি বুঝতে হবে যে দেখলে পলিসিটা কি বলতেছে ওই পলিসিতে আপনাকে দেখতে হবে যে পলিসির কোনো জায়গাতে কোনোভাবে কোনো ডিসক্রিমিনেশান আছে কি না মোস্ট অফ দ্য পার্টিতে থাকে না যারা এক্সিস্টিং যারা অলরেডি সিস্টেমে আছে যারা অলরেডি পার্টির সাথে এঙ্গেজ যারা পার্টির একটা এক্সিকিউটিভ কমিটিতে পজিশান হোল্ড করতেছে ওনাদের পারসপেকটিভটা হচ্ছে যে অফকোর্স ইউ আর ওয়েলকাম বাট ইন ইউর ওন ম্যারিটস ইস লাইক আগর মাই আমার এইটা আত্মীয় আছে ওইটা আছে আমার দিস ইজ নো ওয়ে দেয়ার আপনাকে রুট ইজ দেয়ার আপনাকে ফাইট করতে হবে হ্যাঁ অনেকগুলো স্ট্রাগল ছিল আমি প্রথম নমিনেশান পাই টু থাউজেন্ড এইটিনে দ্য মোস্ট কনটেস্টেড পার মানে কনজারভেটিভ সিট থেকে আমি ইলেকশন করি এবং আমি জিজ্ঞাসা করলাম যে আমি তো এটা চাইছি না আমি তো এইচ চাইছি

আমি অফকোর্স চেষ্টা করছি আমার বেস্টটা ওখানে দেওয়ার জন্য এবং বেস্ট আমি প্লেও করছি ফলোইং অ্যানার দা ফোর ইয়ার্স আই হ্যাড টু ওয়েট এনার দা ফোর ইয়ার্স পরে আমি নিজেকে প্রিপারেশন করছি নিজের পজিশন স্পেশালি পার্টিতে নিয়ে আসছি সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটিতে নিয়ে আসছি মানে লেভেল লোকাল লেভেল লন্ডন যেটা লন্ডন লেবার পার্টি এক্সিকিউটিভ কমিটিতে ওখানে নিজেকে জায়গা করে নিছি তারপর বলছে নাও আই এম রেডি ফর টু কনটেস্ট একজাক্টলি ইন এ সেফ সিট

দর্শক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য দেখছেন প্রবাস সংলাপ অনুষ্ঠান আপনাদের সঙ্গে আছেই আমি এম এম বাদশাহ আমরা কথা বলছি আজকে যুক্তরাজ্যের অর্থনীতিতে বাংলাদেশিদের অবদান এই বিষয়ে কথা বলছেন আমাদের সঙ্গে দুজন আছেন বাংলাদেশ ক্যাটার্স অ্যাসোসিয়েশন ইউকে সম্মানিত প্রেসিডেন্ট জনাব অলি খান এম বি আমাদের সঙ্গে আছেন ইউকের লন্ডন বড় অফ এনফিল্ডের সম্মানিত মেয়র জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম আমরা কথা বলছিলাম আমির ভাই আপনার সঙ্গে এবং অলি ভাইয়ের সঙ্গে আচ্ছা অলি ভাই আমরা একটু আপ্রেস থেকে আসতে চাই যে এখানে যেমন যখন ভাই বলছিলেন যে ব্রিটেনের যে মূলধারা রাজনীতিতে তাদের যে ইন্টারটা সেখানে যে চ্যালেঞ্জগুলো আছে ঠিক একইভাবে নিশ্চয়ই যুক্তরাজ্যের যে ইকোনমিতে আপনাদের যে কন্ট্রিবিউশনটা সেটা নিশ্চয়ই খুব সহজেই আপনাদেরকে এই জায়গাটিতে নিয়ে আসেনি বেশ কিছু ধাপ আপনাদেরকে পার করে আসতে হয়েছে কী কি ধরনের চ্যালেঞ্জ আপনারা পার করে এসছেন এবং সেখানে এখনও কি কী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় নতুন প্রজন্মের বাংলাদেশি উদ্যোক্তাদের ধন্যবাদ আপনাকে এখানে চ্যালেঞ্জের যেটা হচ্ছে আপনার দেখেন আপনারা আমরা যে কার ইন্ডাস্ট্রি স্পেশালি যে চ্যালেঞ্জগুলো ফেস করতেছি গত কতদিন আগে আমাদের ব্রেকজিট হয়ে গেলো ব্রেকজিট হওয়ার পরে আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক দিকে মানে নিচে চলে গেছে কারণ সেটা কারণেই হচ্ছে এভরিথিং ইজ গোন আপ সব দিকে প্রাইসটা সব দিকে বেড়ে গেল রিসেপশনের সম্মুখীন হলাম আমরা সবাই সেটা শেষ হতে না শেষ হতেই আপনার তারপরে ইউক্রেনের ওয়ার চলে আসলো ওকে ওয়ার চলে আসার পরে আমরা যে অয়েলের প্রাইসগুলো এত বেড়ে গেলো আমরা প্রত্যেকটা রেস্টুরেন্টে ওয়েল প্রয়োজন হয় তারপরে আপনার ওই যে স্পাইসেসগুলা মানে ব্রেকজিট পর থেকে আপনার স্পাইসেস বলেন সব কিছু প্রাইসে কিন্তু ডাবল ট্রিপল হয়ে গেল এবং কোনো কোনো স্পাইসে দেখা গেছে আপনার জাস্ট একটা এক্সাম্পল আমি জাস্ট রিসেন্টলি যেটা হয়েছে আপনারা জানেন কিউমিন পাউডার হ্যাঁ যেটা মানে মানে জিরা পাউডার বলি আমরা সেটার দাম ছিল আপনার প্রতি পাঁচ কেজির দাম ছিল বাইশ থেকে তেইশ পাউন্ড এই সেই পঁচিশ কেজির দাম চলে গেছিলো আপনার এইট্টি ফাইভ পাউন্ডে দেখেন কতটুকু ডিফারেন্স হয়েছে জাস্ট ফর এন এক্সাম্পল যখন ইক্রেনের ওয়াল লাগলো আমরা টোয়েন্টি লিটার ওয়েল আমরা কিনতাম আপনার আঠারো পাউন্ড থেকে ষোলো থেকে আঠারো পাউন্ড সেই টোয়েন্টি লিটার ওয়েলের দাম চলে গেলো আপনার থার্টি এইট থার্টি নাইন পাউন্ডে ইভেন প্লাস ফোর্টি পাউন্ডে চলে গেছে এটা এখন একটু নেমে আসছে সো দিজ আর দ্য স্ট্রাগলস শুধু এইটা না আমরা জানেন তারপর তো কোভিড আসলো কোভিড ওয়াজ অ্যানাদার চ্যালেঞ্জ কারণ কোভিডের সময় আপনার অনেক রেস্টুরেন্ট বন্ধ ছিল গভর্নমেন্ট হিউজ সাপোর্ট দিয়েছে তারপরে কিন্তু কোভিডকে রিকভারি করতে আমরা এখনও হিমশিম কাচ্ছি কারণ খাড়ি ইন্ডাস্ট্রিতে আপনার তারপরে এখানে আরেকটা চ্যালেঞ্জ হল মাল্টি ক্রুজিনগুলো কিন্তু এইভাবে এতভাবে পপুলারিটি নিচ্ছে আপনি বরং আজ থেকে যদি বিশ বছর তিরিশ বছর আগে আপনি যান আপনি দেখবেন যে এখানে শুধু চারটা ক্রুজিনই পপুলার ছিল ইন্ডিয়ান ছিল প্রথম তারপরে চাইনিজ তারপরে ছিল আপনার ইটালিয়ান তারপরে আমরা ইংলিশ ফুড এগুলো বা থাই থাই এগুলো ছিল কিন্তু এই চারটা খুজিন আপনার সবসময় লিড দিয়ে আসছিলো এবং কোনো সময় ইন্ডিয়ানরা যেত নম্বর ওয়ানে কোনো সময় চাইনিজরা যেত নম্বর ওয়ানে কোনো সময় ইটালিয়ান হ্যাঁ তো এরকম করে আস এসে আপনারা এখন দেখা যাচ্ছে ওইখানে মানে গ্রিল ফুডের ট্রেনটা খুব বেশি এবং যেটা হচ্ছে আপনার সবাই আজকালকে সবাই হেলথ কনসিয়াস এবং সেটা নিয়ে সব দিকেই তো আমাদের এখানে বারো হাজার তেরো হাজার রেস্টুরেন্ট আছে অনেকেই ভালো করতেছে অনেকে আবার স্ট্রাগল করতেছে আবার একটা জিনিস হচ্ছে আমাদের থার্ড জেনারেশন আমরা থার্ড জেনারেশন অনেকরা যে আমাদের চাচা দাদারা ছিল বা বাবারা যারা কাজ করছে আমাদের যে ফোর ফাদার যারা ছিল তারা কিন্তু অনেকেই রিটায়ার হয়ে যাচ্ছে ইভেন আমাদের লেভেলের অনেক লোক রিটায়ার হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রেই আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক স্টাফ সঠেজো আছে। তো এইগুলা বিরাট চ্যালেঞ্জগুলো আমরা সম্মুখীন করতেছি এবং আমরা সেই জন্য গভর্নমেন্টের কাছে অন বিহাফ অফ বাংলাদেশ আমরা সবসময় লবি করে আসতেছি যে আমাদেরকে তোমরা যে যে জিনিসে আমাদের শর্টেজগুলো সেগুলো মানে কীভাবে আমরা এগুলো একসাথে কাজ করে আমরা ইন্ডাস্ট্রিকে আমরা সাপোর্ট দিতে পারি সেই জন্য কন্টিনিউ গভর্নমেন্টের আপনার পলিসি মেকিং এর সাথে আমরা বসি তাদের সাথে কাজ করি এবং আপনার দুইটা এক্সাম্পল দেই যখন বাংলাদেশ কেটারের আমরা কিন্তু দুইটা বড় ডেমনস্ট্রেশন করেছিলাম একটা করেছিলাম উনিশশো আটানব্বই সালে নাইনটিন নাইনটি সেটা ছিল আপনার ওই যে শর্টেজ অকুপেশন লিস্ট নিয়ে যেখানে আমাদের আমাদের বাংলাদেশিদের বা সাউথ এশিয়া থেকে কাউকে নেওয়া হতো না এবং শর্টেজ অকুপেশন লিস্টে আমাদের নামটা ছিল না সেটা আমাদের যখন ডোমেস্ট্রেশন করে পঁচিশ থেকে তিরিশ হাজার লোক ছিল টাফালগার স্কোয়ারে সেটা ছিল বাংলাদেশিদের মানে সেকেন্ড বিগেস্ট ডোমিশন ছিল আফটার দি বাংলাদেশ লিবারেশন ওয়ার সেভেন্টি ওয়ান একটা ডোমেশন হয়েছিল ওই টাফালগার স্কোয়ারে আর তারপরে হয়েছিল নাইনটিন নাইনটি ওয়ান নাইনটি এইটে সেই ডেমোনেশান পরে আমরা এইগুলো আমরা কার্যকরী করতে পেরেছি গভর্নরের সাথে বসে তারপরে আবার আরেকটা ডেমিনিসেশন হয়েছিল না টু থাউজেন্ড অ্যান্ড এইটিনে টু থাউজেন্ড সেই হয়েছিল আপনার হাউস অফ কমারে এবং সেখানে প্রায় ওভার সিক্সটি মেম্বার অফ পার্লামেন্ট আমাদেরকে সাপোর্ট দিয়েছিল সেটা হচ্ছে আপনার ওই যে আমাদের স্কিল মাইগ্রেন নিয়ে স্কিল মাইগ্রেনে আপনার তাদের তখন রেস্টুরেন্ট সেক্টরে আপনি দেখেন যদি তাদের তখন বেতনের যে কোটা দিয়েছিল সেটা দিয়েছিল আপনার মানে টোয়েন্টি নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড প্লাস ফুড অ্যান্ড অ্যাকমোডেশন সেটা নিয়ে চলে যেত প্রায় থার্টি ফাইভ থাউজেন্ড পাউন্ড একটা স্মল বিজনেস যখন থার্টি ফাইভ থাউজেন্ড পাউন্ড একটা শেফকে বেতন দিবে তখন তার জন্য এটা স্ট্রাগল হয়ে যাচ্ছে কারণ সে পারতেছে না ওয়ার ইজ ইউকে হার মেজিস্ট্রি কুইন ওনার একটা অ্যাডভার্টাইজ দিয়েছিলেন নিউজ পেপারে যে ওনার একজন শেফ লাগবে এবং তার বেতন ছিল আন্ডার টোয়েন্টি থাউজেন্ড পাউন্ড সো আমরা বললাম আমরা প্রশ্ন করলাম যে ওয়াই এ ডিসক্রিমিনেশন ওয়াই দে এ ডাবল স্ট্যান্ডার্ড পলিসি ওয়াই কুইন ইজ হার সেলফ লুকিং ফর এ দাস আন্ডার টোয়েন্টি থাউজেন্ড আর আমরা আনবো বাংলাদেশ থেকে সেফ তাদেরকে থার্টি ফাইভ থাউজেন্ড দিতে হবে তো এটা তো আমাদের স্মল বিজনেসগুলো ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো সেটার জন্য আমরা একটা ইয়ে করেছিলাম ওই আপনার ডেমনস্ট্রেশন করেছিলাম হাউস অফ কমনের সামনে এবং এবং ইনসাইড দ্য হাউস অফ কমন সেইটা নেওয়ার পরে আপনার আমরা চারটা পলিসি ছিল সেখান থেকে আপনার আমাদের এটাকে শীতল করে থার্টি ফাইভ থেকে পরে নিয়ে আসলো আপনার

ব্রিটিশ রাজনীতিতে মূলধারায় বাংলাদেশিদের বাড়ছে তো সবশেষ নির্বাচনের যে তথ্য আমরা জানি সে অনুযায়ী নতুন প্রজন্মের মাঝে আর কি যারা ওখানে অথবা বাংলাদেশ থেকে যারা পড়তে যাচ্ছে নতুন করে তাদের মাঝে ব্রিটিশ রাজনীতি কতখানি প্রভাব ফেলতে পারছে বা তারা কতক্ষণ অ্যাঙ্গেজ হচ্ছে আসলে থ্যাংক ইউ ব্রিটিশ রাজনীতিতে আমাদের বাইরে থেকে যত ছেলেমেয়েরা যাচ্ছে পড়াশোনা অথবা সেটেলমেন্টে যাচ্ছে তাদের এঙ্গেজমেন্টটা আমার মনে হয় কম্পারেটিভলি বেশি দেন বাংলাদেশি অরিজ বাংলাদেশি বন বোর্ড অফ যারা সরি ব্রিটিশ বন বোর্ড অফ যারা বাংলাদেশি অরিজিন তাদের এঙ্গেজমেন্টটা কম এটা একটা জিনিস হইতে পারে সেটা হচ্ছে যে হিউজ পরিমাণ এঙ্গেজমেন্টটা কম আর আমি এটাও বিলিভ করি যে হাউজ অফ হাউস অফ কমন্স বলেন আর লোকাল পার্লামেন্ট বলেন সেখানে আপনাকে হিউজ পরিমাণে ডিবেট করতে হয় দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট পার্ট ফর এভরি কাউন্সিলর ওর এভরি এমপি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইজ ডিভাইটিং আই থিঙ্ক সো এই স্কিলসটা সবার আগে জরুরি প্রতিটা প্রতিটা বাচ্চা যারা পলিটিক্যালি এংগেজ হইতে চায় সবাই আগে হচ্ছে জরুরি হচ্ছে তাদের ডিভাইটিং স্কিলসটা এবং আমাদের বাংলাদেশি এবং বাংলাদেশি ব্রিটিশ চাইল্ড যারা আছে দে আর এক্সেলেন্ট মোটিভেশন ওয়াইজ আমি মনে করি যে ফাইন্যান্সিয়াল মোটিভেশনটা তাদের মধ্যে খুব বেশি এফেক্টিভ এখনকার দিনে যে ছেলেরা আমি অলিভাইয়ের সাথে হাইলি কোয়ালিফাইড হাইলি কোয়ালিফাইড দেভেল হায়ার স্যালারি হায়ার পজিশন জব স্ট টু কাম ইন টু পলিটিক্স পলিটিক্স লাইক ইটস নট অ্যাকচুয়ালি এসে রিয়েলি রিয়েলি ওয়ে আছে কিন্তু নিজেকেই এক্সপ্লোর করে বাইর করতে হবে এবং নিজেকেই নিজের জায়গা করে নিতে হবে আমি রিসেন্টলি রিসেন্টলি দুই তিনটা কমিউনিটি প্রোগ্রাম করছি যেখানে আমি কমিউনিটি প্রোগ্রামে স্পেসিফিকলি আমি রিকোয়েস্ট করছি যে প্লিজ লেট ইউজ চিলড্রেন নো অ্যাবাউট দ্য ব্রিটিশ পলিটিক্স লেট দ্যাম বি এংগেজ টু দ্য ব্রিটিশ পলিটিক্স সাইড বাই সাইড So once they can see that there, is a, that there is an opportunity to work for the community for, or to work for their own community, why not? Another luthful like mayor of uh, mayor of Tower Hamlets. Oh, okay. It's done kind of wonderful. That he created uh, his own party, aspire party, and he, he It's a landslide uh, winning actually. He got most of the councillors. He formed his own mm -hmm. own uh, uh, things. Everything is in his control. So whole things he created <coughs> he uh, taken over. It's possible.

এক ওয়ান এস্টাবলিশ পলিটিশিয়ান জাস্ট একটা কমেন্ট করছে তার ফেলো পলিটিশিয়ানের স্ট্রিট ওয়াই হিজ বিন ডিসকোয়ালিফাইড সিম্পল কমেন্ট যে ইউ লুক বিউটিফুল দ্যাস ইট আপনার পার্টি ডাইরেক্টলি তাকে সাসপেন্ড করে দিছে সো দেট পলিসি জানতে হবে শিখতে হবে এবং কিভাবে অ্যাপ্রোচ করতে হবে ইটস এ লং ওয়ে বাট ইট ডাজেন্ট স্টার্ট ইট অলওয়েজ স্টার্টস উইথ ওয়ান স্টেপ সো যেটা ম্যাল প্র্যাকটিস ইজ কমপ্লিটলি ক্লিন

মোস্ট অফ দ্য টাইম তাদের কথা শুনছে ডিটেলস শুনছে স্পেশালি আপনার শোর্ট স্কিন ওয়ার্ক প্রার্মিট দেন আপনার ওয়ান ইয়ার ওয়ার্ক প্রার্মিট এবং আপনাদের ওয়ার্ক ওয়ার্কিট ম্যানেজার ওয়ার্ক ইউজ পরিমানের রেস্টুরেন্ট সেক্টরে আপনার ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম এখন হচ্ছে স্টাফ শোর্ট ইস অ্যান্ড এইটার জন্য অনেক বিজনেস স্ট্রাগল করতেছে এটা এখন লেবার গভর্নমেন্ট আসছে আমি মনে করি আর কি লেবার গভর্নমেন্ট ইজ রিয়েলি কোয়াইট সফট স্পেশালি ফর এ কার ইন্ডাস্ট্রি ওয়ান অফ দ্য বিগেস্ট কার ইন্ডাস্ট্রি এবং ওনারা শুনবে আমি মনে করি যে ক্যাটা যে ক্যাস্টমারের সাথে যদি একটা ফিজিক্যাল মিটিং দেয় আমি অ্যাবসলিউটলি শিওর যে ফিভি যেগুলো যেসব পলিসি গভর্নমেন্ট নেবে এই পলিসিগুলো ডেফিনেটলি কার ইন্ডাস্ট্রি বান্ধব হবে এবং কারি ইন্ডাস্ট্রি দেবে সব এটা একটা ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য গ্রেট কার ইন্ডাস্ট্রি রিপ্রেজেন্টিং কন্ট্রিবিউটিং ব্রিটিশ কমি ইকোনমি ফর হোল টাইম ং ইস এবং সবচেয়ে ইয়ে জিনিস হচ্ছে কি ওনারা যে মানে এই হান্ড্রেড ফিফটি থাউজেন্ড যেভাবে কন্ট্রিবিউট করতেছে আমার মনে হয় না এই একটা এত বড় একটা ইন্ডাস্ট্রি অন্য কোনো সেক্টরে এরকম কোন ব্রিটিশ করতেছে না

অবশ্যই আপনারা যারা নেতৃত্বে আছেন এবং সেরা মেনে তারা অবশ্যই আপনারা আপনাদের সংশ্লিষ্ট যারা আছেন সেটা দিবেন এমন প্রত্যাশারিত বাংলাদেশের কমিটি যারা আপনাদেরকে এগিয়ে রাখার চেষ্টা করছে আমরা আরো বিষয়ে কথা বলবো আহ দর্শক আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে আমাদের সঙ্গেই থাকুন ফিরছি অল্প সময়ের মধ্যেই দর্শক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য দেখছেন প্রভাসনশালাম অনুষ্ঠান আছে আপনার সঙ্গে আমি এম এম বাদশরাই আমরা কথা বলছি আজকে যুক্তরাজ্যের অর্থনীতিতে বাংলাদেশের অবদান একই সঙ্গে যুক্তরাজ্যের রাজনীতিতে বাংলাদেশিরা কীভাবে কাজ করছে সেই বিষয়ে আমরা কিন্তু কথা বলছি আমাদের সম্মানিত দুজন অতিথির কাছ থেকে আমরা ফিরছি আবার আমিরুল ইসলামের কাছে আমিরুল ইসলাম মেয়র লন্ডন বড় অফ এনফিল্ড ইউকে আচ্ছা আমরা কথা বলছিলাম আপনার কাছে যে বাংলাদেশের নতুন প্রজন্ম যারা তারা কীভাবে এঙ্গেজ হচ্ছে যেহেতু আপনি একটা ধারাবাহিকতার মধ্য দিয়ে শিক্ষার্থী হিসেবে শুরু করার পরে আপনি আজকে সেখানে বড় একটি অবস্থান তৈরি করেছেন নিজের কাজের মাধ্যমে আপনার নিজের অনেক পরিকল্পনা রয়েছে বা আপনার স্বপ্ন রয়েছে আপনার রাজনীতি অঙ্গনে বিশেষ করে ব্রিটিশ রাজনীতিতে আপনার আরও অনেক পরিকল্পনা রয়েছে কী কী আজ যদি আপনাদের সাথে শেয়ার করেন সম্মানীয় দর্শকদের উদ্দেশ্যে ফ্রম লোকাল গভর্নমেন্ট আমি চাই আমাদের বাংলাদেশি কমিউনিটির আরও এঙ্গেজমেন্ট এবং সেটার জন্য আমি বেশ কিছু বাংলা যেটা বলবো কর্মশালা আমি থ্রো করতেছি মোর রেগুলারলি স্পেশালি লোকালি আমি প্রমোট করতেছি আমাদের বাংলাদেশি ইয়াং জেনারেশনদেরকে আমি কয়েকটা ইউথ সেন্টারে আপনার তাদেরকে ইনভাইট করতেছি তাদেরকে এটা পজিটিভ সাইডগুলো শো করতেছি এবং তাদেরকে এনকারেজ করতেছি আমার আই ডু হ্যাভ অ্যাটলিস্ট লাইক নিয়ারলি ওয়ান হান্ড্রেড ইয়াং জেনারেশন ইউথ অ্যাকচুয়ালি বিন সাইন্ড আপ ইন মাই প্রোগ্রাম They are really interested from Enfield. Um, uh, they're really interested. They, they don't know exactly the route exactly to go into politics. Okay. Um, I mean, sure, they uh, at least a quite large number I can take them to forward. And uh, uh, and second thing I will say, I mean as a. লোকাল গভর্নমেন্টের সাথে যত যুক্ত হচ্ছে সাথে সাথে আমি নিজের প্রোফাইলটাকে আমি আসলে পার্লামেন্টের রোলের জন্য রেডি করতেছি কারেন্ট রোল অনুসারে আমাদের যে বাকিংয়ের বর্তমান এমপি হয়েছে নেসিল ক্যাল ইসকেন অ্যাকচুয়ালি সে হচ্ছে আমাদের এনফিল পাওয়ার লিডার এজ ও সো ও হচ্ছে আমার মেন্টর ইজ ভেরি বিগিনিং থেকে সে আমার খুব ভালো মেন্টর ছিল এবং রিসেন্টলি তার সাথে আমার সাথে কথা হয়েছে এবং উনি আমাকে চাচ্ছে ইন এর নেক্সট ফিউচার ওর মোস্ট বাই টোয়েন্টি টোয়েন্টি নাইন আই শুড গেট ইনটু টু দিস তো নমিনেশান আই থল ইউ ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যাক্টর যেটা আসলে আমাদের আমাদের আব্দুল হাই ভাই উনিও কিন্তু বেশ ভালো অ্যাক্টিভলি ফ্যান্টাস্টিক ফ্যাশন হি ট্রাইড এ লট রিয়েলি দিস টাইম কিন্তু উনি গোত্র করতে পারেন আমি রিয়েলি সরি ফর ফর হিম বাট

আপনার এই সেক্টর নিয়ে নিশ্চয়ই আপনার অনেক বড় স্বপ্ন আছে বা পরিকল্পনাও আছে যদি সেগুলো একটু বলতেন যে এই নতুন সরকার গঠন করেছে যুক্তরাজ্যে তো আপনি বাংলাদেশ ক্যাডার্স অ্যাসোসিয়েশন ইউকে প্রেসিডেন্ট আপনার কি পরিকল্পনা আছে আপনার সেক্টর সেক্টরকে নিয়ে নতুন সরকারের সাথে আপনি কি বিষয়গুলোকে আপনি নিয়ে আসতে চাচ্ছেন আপনার সম্মানিত সদস্যদের জন্য ধন্যবাদ আপনাকে আসলে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন দিস ইজ ওয়াট আই ওয়াজ লুকিং ফর এজ ওয়েল যেটা দেখেন আপনি খেয়ার স্টমার হচ্ছে আমাদের বাংলাদেশের সাথে খুব রিয়েলি মানে খুব ঘনিষ্ঠভাবে কাজ করতেছে এবং স্পেশালি বাংলাদেশ খেয়েটার অ্যাসোসিয়েশন আমাদের অফিসে কিন্তু উনি দুইবার আসছিল বাংলাদেশ খেটার দুইবার আসছিল। এনফিল্ডে ওনার বড়তে ওনার এক বন্ধু আছে ফাজুল হক যেন নেউমিন বার ওই রেস্টুরেন্টে কিন্তু আপনার ওইখানে একটা মিটিং করেছিল বাংলাদেশ খেয়েটার পক্ষ থেকে রাতকে ছিল রাতকে দশটার সময় ওই মিটিং তো কেয়ারেস্টোমার উপস্থিত হয়েছিল এবং যখন আমরা লিডার হবে লিডার অফ দি লেবার পার্টি তখন তার হিন ইজ লট অফ ফান্ড তখন তার জন্য আমরা রাইজিং করার জন্য আমরা বাংলাদেশি পক্ষ থেকে আমরা একটা রাইজিং ডিনার করেছিলাম এবং সেখান থেকে ওভার হান্ড্রেড থাউজেন্ড থেকে আমরা ডোনেশন দিয়েছিলাম দ্যাট ইজ বিকজ অফ আপনারা জানেন যে এখানে লন্ডনে মানে ইংল্যান্ডের কিংডমে প্রায় অলমোস্ট এইট্টি টু এইট্টি ফাইভ পার্সেন্ট বাংলাদেশের অ্যাকচুয়ালি সাপোর্ট লেবার পার্টি সবাই লেবার পার্টি সাপোর্ট করে এখন কনজারভেটিভ পার্টি সাপোর্ট করে অনলি মাইনরিটি অনলি ইয়াংস্টার কিছু লোকেরা সাপোর্ট করে যেটা হচ্ছে আমাদের উনি আমাদের লাস্ট ইয়ার টোয়েন্টি টোয়ান্টি আমাদের যে অ্যানুয়াল গালা ডিনার হয় যেটা আমাদের অ্যাওয়ার্ড ফাংশন হয় ওটা কিন্তু সুমান নিজে উপস্থিত ছিলেন এবং যিনি উনি যখন এইবার ফার্স্ট করেন ফার্স্ট করার পরে ওনার সাথে আমাদের যে আমাদের সিনিয়র লিডার আছেন পাশা খন্দার এমবি ওনার সাথে খুব কানেক্টেড এবং উনি প্রমিস করেছেন যে আমাদের এই গালা ডিনারে আসবেন এবং এই গালা ডিনারে আসার মাধ্যমে আমাদের ইয়াংস্টারদেরকে আমরা এনকারেজ করতে পারবো যেখানে আমার আমিরুল ভাই বলেছেন যে আমাদের এখানে কিন্তু করতে ওভার হান্ড্রেড অফ জেনারেশন বাট ইয়াংস্টার কিন্তু হচ্ছে মধ্যে এটা না এবং আপনি যেটা বলছেন যে মেল ডোমিনেটেড আসলে এখানে একটা বলতে হচ্ছে কারণ ওইখানে কিন্তু পলিটিক্সে ওমেন গেটস মো প্রায়োরিটি যার কারণে আমরা চারজন বাংলাদেশি পেয়েছি যেখানে আমরা পাঁচজন যদি হাইলি কোয়ালিফাইড বাঙালি থাকে আর একজন ওমেন থাকে সে গেটস দা প্রায়োরিটি সো দ্য মোর ইম্পর্টেন্ট থিংস কারণ পলিটিক্সের মধ্যে ওমেন্ট কিন্তু পার্টি পাওয়ার কারণে আমরা চারজন বাঙালি মহিলাকে আমরা এমপি বানাইতে পারছি এবং একজন লর্ড হাউস আছে কিন্তু ওনাকে বলতে পারবো না আমরা আর আরেকজন স্কুলের আমাদের মেম্বার অফ পার্লামেন্ট আছে ফৈচল চৌধুরী সে কিন্তু আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ তো আমরা কিন্তু ছয়জন মানুষ এখানে মেন স্ট্রিমে লিড দিচ্ছে আবার যদি আপনি যান মেয়র সাইড থেকে আমাদের লুৎফুর বাই হ্যাঁ উনি হচ্ছে আমাদের যে মেয়র হিং এবং তার আন্ডারে ওভার বিলিয়ন হ্যাঁ কত বিলিয়ন টু টু বিলিয়ন বোধ হয় তার আন্ডারে মানে ইয়ে হয় আপনার বাজেট হয় সো ইস 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 অ্যামেজিং ফান্টাস্টিক যেটা হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন কিন্তু আপনি বলছিলেন আপনার আগের কোয়েশনে চলে আসি ইয়াং জেনারেশন কিন্তু যারা আসতেছে খারাপ ইন্ডাস্ট্রিতে আমরা যাদেরকে ইনকারেজ করতেছি তাদেরকে কিন্তু আমরা বিভিন্ন নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তাদেরকে আমরা ইনকারেজ করতেছি এবং আ উই আর জাস্ট টেলিং দ্যাম লুক ইস ইটস এ ভেরি প্রফিটেবল মার্কেট স্টিল প্রফিটেবল মার্কেট ইউ জাস্ট নিড টু ডু ইউর ম্যাথস ক্যালকুলেশন প্রপারলি

সো আমাদের ইয়াং জেনারেশন আসতেছে এবং আমি ওদেরকে আরও এনকারেজ করবো আসার জন্য এবং আমাদের একটা প্ল্যানও আছে বাংলাদেশ খেটার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা ইয়াং জেনারেশনে কীভাবে আর মোর মোটিভেটেড করবো এবং সেই মোটিভেশনের জন্য আমরা কিন্তু শেফ কম্পিটিশন রাখি প্রতি বছরই এবারও হবে আমাদের শেফ কম্পিটিশন এবং সেই শেফ কম্পিটিশন আমরা দেখেছি অনেক ইয়াং জেনারেশন আসতেছে এবং তাদের যে প্রেজেন্টেশন তাদের যে আপনার স্ট্রাকচার অফ দ্য ফুড ইজ ডিফারেন্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড জেনারেশন বিকজ দে নো মোর থিংস অ্যাবাউট দি কার ইন্ডাস্ট্রি দেোজ মোর এভার দি কারিজ ওর দি ফুড

মেল ফিমেলের যে বিষয়গুলো তৈরি হচ্ছে আমাদের তো সে যেহেতু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এটা অবশ্যই প্রত্যাশার জায়গা নতুন প্রজন্মের জন্য আপনার কি কি পরামর্শ থাকবে যারা ব্রয়ান ব্রটা ব্রিটিশ অথবা নতুন করে যাচ্ছে ব্রিটেনে পড়াশোনা করতে কিংবা মাইগ্রেট হওয়ার জন্য তার জন্য আপনার কী পরামর্শ থাকবে ধন্যবাদ এখানে লেবার পার্টির আমাদের চারজন এমপি কিন্তু চারজনের লেবার পার্টি থেকে এবং চারজনেই আলহামদুলিল্লাহ ডুইং ফ্যান্টাস্টিক সো এখানে আমাদের লেবার পার্টি একটা পলিসি আছে সেখানে হচ্ছে আপনার ডাইভার্সিফিকেশন ডাইভার্সিফিকেশানে ক্লিয়ারলি মেনশন করা হচ্ছে যেখানে রেশিও মাস্ট বি ইকুয়াল লাইক ফিফটি ফিফটি সো ফিফটি মেল অ্যান্ড ফিফটি ফিমেল ক্যান্ডিডেট আপনার ইলেকশানে নমিনেশান মাস্ট করা লাগবে সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই আপনার যারা ফিমেল ক্যান্ডিডেট তারা বেটার পজিশানেই থাকে কারণ মোস্ট অফ দ্য টাইমে দেখা যাচ্ছে যদি তিনজন মেল ক্যান্ডিডেট থাকে আর একজন যদি ফিমেল ক্যান্ডে ফিমেল ক্যান্ডিড অটোমেটিক সিলেক্টেড হয়ে যাচ্ছে অটোমেটিক ইলেক্টেড হয়ে যাচ্ছে তো ওই জায়গাটাতে একটা পজিটিভ দিক আছে মানে ফিমেল ক্যান্ডিডেটের জন্য তবে আমি যে প্রোগ্রামটা থ্রো করতেছি স্পেসিফিকলি কিন্তু আমি বাংলাদেশি বোন বটা এবং বাংলাদেশি যারা এখান থেকে এসে তাদেরকে টার্গেট করেই আমি এই প্রোগ্রামটা থ্রো করছি এক্ষেত্রে আমি কোনো প্রকার ডিসক্রিমিনেশন করতেছি না মেল ফিমেল সবাই অংশগ্রহণ করতেছে নিয়ারলি হান্ড্রেড জাস্ট লেস দেন হান্ড্রেড অলরেডি অ্যাটেন্ডেড তো সেক্ষেত্রে তাদেরকে আমার ফার্স্ট ইয়েটাই থাকবে ফার্স্ট অ্যাডভাইসটাই থাকবে যে এংগেজমেন্ট এবং গিভ এক্সট্রা টাইম ইউ দান ইউ পার্ট পড়াশোনা করতো জব করতো সি স্পাইন জাস্ট গিভ এক্সট্রা টাইম একজাক্টলি সোশ্যাল ওয়ার্ক কমিউনিটি ওয়ার্ক অ্যান্ড পার্টি ওয়ার্ক আপনাকে তিনোটা জায়গাতেই আপনাকে এক্সট্রা ওয়ার্কে একটু সময় দিতে হবে সো পার্টি পার্টির জন্য আপনি যখন সময়টা দেবেন পার্টির রিকগনিশানটাও কিন্তু তখন করে যে হ্যাঁ ঠিক আছে দিস ইজ আওয়ার অ্যাক্টিভ অ্যাক্টিভ পারসন আমাদের পার্টির জন্য করতেছে

আপনি যদি আপনার যে সেক্টর যেটা নিয়ে দীর্ঘদিনের সফলতার আজকে যে জায়গায় অবস্থান করছেন নতুনদের জন্য নতুন উদ্যোক্তা যারা বাংলাদেশে আছেন তাদের জন্য আপনার কী কী পরামর্শ হ্যাঁ আমার পরামর্শ থাকবে এখানে যারা আছে আমাদের কিন্তু এখন যদি যেখানে একটা ট্রেন্ড আসছে আমাদের ইয়াং জেনারেশন কিন্তু ওই দুবাইয়ে চলে যাচ্ছে আপনার কানাডা চলে যাচ্ছে তারপরে ইউরোপের বিভিন্ন দেশে চলে যাচ্ছে আসলে হচ্ছে কি এবং দে আর গোয়িং লট অফ দ্য আপনি জানেন এট দিস মোমেন্ট একটা বিশ্বাস স্কেলে একটা মাইগ্রেন্ট একটা বিশ্বাস দিয়েছে আপনার ইয়েতে ওই লন্ডনে সেটা গত এক দুই বছর ধরে রান হচ্ছে যেটা রেস্টুরেন্ট ভিসা হ্যাঁ রেস্টুরেন্ট থেকে চলতেছে এটা যেন অনেক লোকেরা অনেক পয়সা দিয়ে যাচ্ছে কিন্তু ওখানে গিয়ে আবার স্ট্রাগলও করতেছে কারণ তার কার ইন্ডাস্ট্রির কোনো এক্সপিরিয়েন্স নাই আবার চার চা কার ঢোকার ঢুকার জন্য আবার ওইখানে লোকাল কিছু মানে লোক আছে তারাও কাজ করতেছে তাদেরকে সরে আবার ওদেরকে নেওয়া যাচ্ছে না তো আমাদের লোকেরা কিন্তু বিদেশে যাচ্ছে কিন্তু স্ট্রাগল করতেছে দিস মোমেন্ট ভেরি মাচ তো আমার মনে হয় তাদের উচিত এখান যদি এখান থেকে যদি ওরা যায় তাহলে প্রপার প্রশিক্ষণ নিয়ে যাওয়াটাই উচিত এটা হচ্ছে ইম্পর্টেন্ট আর যেটা হচ্ছে দ্যার ইজ এ হিউজ অপরচুনিটিজ ইন বাংলাদেশ বাংলাদেশে দেখেন আপনার আজকে দশ বছর আগে যদি আমি একটা এক্সাম্পল দিই আমি যখন এনএইচ টি টিআইতে যেতাম যে পর্যটনে যে আমাদের ইয়েটা আছে সরকারের ইয়ে সেখানে আমি দেখতাম প্রায় আগে ছিল প্রায় ওভার হানড্রেড টু হান্ড্রেড ফিফটি থাউজেন্ড শর্টেজ ছিল স্টাফের যেটা বাংলাদেশে হসপিটালিটি সেক্টরে এখন সেখানে শর্টেজ শর্টেজেন প্রত্যেকটা সেক্টরে এখন মোটামুটি ফুল ফিল হতে আসে হ্যাঁ ওভারফ্লো মারতে কারণ হচ্ছে আমাদের অনেক এই দেশে আমাদের বাংলাদেশে হাইলি এডুকেটেড অনেক লোকরা আছে কি তারা কিন্তু তাদের সেক্টর মতো জব না পাওয়ার কারণে তারা হসপিটাল সেক্টরে আসতেছে এবং সেখানে জবটা ইজিলি পেয়ে যাচ্ছে কারণ ছয় মাসের একটা ট্রেনিং কোর্স নিলেই তারা পেয়ে যাচ্ছে সো আমি তাদেরকে তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ বি ফোকাস ইউন জব অ্যান্ড দেন ইফ ইউ ওয়ান্ট টু বি রেস্টুরেন্টাস ওর ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ইন এ ফাইভ স্টার হোটেল দেন টেক দি রিলিভেন্ট কোর্সেস দ্যাট ওয়ার ইউ নিড টু এন্ড আপ পিওর পজিশন থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ অলি খান এম ভাই এবং আমিরুল ইসলাম ভাই আপনাদের কাছ থেকে আমাদের দর্শক সহ আমরা অনেকগুলো তথ্য জানলাম এবং আমরা অবশ্যই গর্বিত আপনাদের মতো সফল দুজন বাংলাদেশে যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন বিশ্বের বুকে এবং ব্রিটিশ বাংলাদেশি হিসেবে অবশ্যই গর্বিত ধন্যবাদ দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রভাস মানুষের পক্ষ থেকে দর্শক আবারও পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আমরা হাজির হব ততক্ষণ ভালো থাকবেন শুভরাত্রি